একজনবার জানতে চেয়েছেন ইমাম আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ 40 বছর এশারুদু দিয়ে ওযু দিয়ে ফজরের নামাজ পড়েছেন, 55 বার পায়ে হেঁটে হজ করেছেন এবং তিনি আল্লাহকে 100 বার স্বপ্ন দেখেছেন, এসবের সত্যতা জানতে চাই। আসলে ইমাম আল আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ তার ব্যাপারে কিছু বাড়াবাড়ি বক্তব্য রয়েছে যেগুলো ভিত্তি পাওয়া যায় না। ইমাম আল আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ অনেক বড় মুহাক্কিক আলিম, অনেক বড় ফকি মুহাদ্দিস মুত্তাকী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুসরণের ক্ষেত্রে নিশ্চয় তিনি অনেকের চেয়ে অগ্রগামী। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আচারকে নিশ্চয় তিনি ফলো করেছেন আমাদের চেয়ে লক্ষ কোটি গুণ বেশি। তার নামে মিথ্যা কথা বানিয়ে তার সম্মান বৃদ্ধি করার কোনো প্রয়োজন নেই। রাতের বেলায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদতের রীতি কি ছিল? আবু বকর ওমর ওসমান আলী সহ সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমের ইবাদতের রীতি কি ছিল? আমরা সকলেই জানি যে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ সাহাবায়ে কেরাম ফলো করেছেন, সাহাবায়ে কেরামকে দেখে তাবিগণ ইসলাম ফলো করেছেন, আল্লাহ হাবিবের সাহাবিরা এবং আল্লাহ হাবিব নিজে এভাবে বছরের পর বছর রাতের বেলায় না ঘুমিয়ে কাটিয়েছেন, এটা হাদিসে পাওয়া যায় না। আল্লাহ হাবিবের সুন্নার বাহিরে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি 40টি বছর এভাবে কাটিয়ে দিয়েছেন, এটা বিশ্বাস করেন কিভাবে? কারণ সুন্নার বাহিরে তিনি কাটিয়েছেন এটা বিশ্বাস করাই তো উনাকে ছোট করা, অসম্মান করা। এই কথাটি আমরা বলেছি এটা সঠিক নয়। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি 40টি বছর রাতের বেলায় ঘুমাননি, স্ত্রীর হক আছে, দেহের হক আছে, এগুলো কিভাবে তিনি আদায় করেছেন? এবং নিশ্চয়ই ইবাদতের ক্ষেত্রে আল্লাহর হাবিবের সুন্নাকে তিনি সবচেয়ে প্রাধান্য দিয়েছেন। হ্যাঁ, 2-4 রাত এটা হতে পারে, লিখেছেন, মাসায়েলা গবেষণা করেছেন, লেখাপড়া করছেন, হাদিস চর্চা করছেন, কোরআন পড়ছেন, ফজর হয়ে গেছে, হতেই পারে এটা 2-4 রাত, কিন্তু 40 বছর লাগাতার? আচ্ছা, এটা কি কোনো মানুষের পক্ষে আদৌ সম্ভব? বরং এটাকে কারামত হিসেবে দেখা হচ্ছে। আল্লাহর হাবিবের সুন্নার বাহিরে কারামত হয়, কোথায় কারামত হবে, কোথায় কারামত হবে না, এই কাণ্ড জ্ঞানও আমাদের হারিয়ে গেল। কেউ কত বলছেন যে ওই রাতগুলোতে তিনি 2 রাকাতে রাত শেষ করে দিতেন, 1 রাকাতে 1 খতম কোরআন তেরি পড়ে ফেলতেন। আশ্চর্য মানুষ তো, 1 রাকাতে 1 খতম কোরআন পড়া যায়? কোরআন মাজিদ 30 পারা পড়ার জন্য কতটুকু সময় লাগে? যদি প্রতি মিনিটে 1 পৃষ্ঠা পড়ে তাহলে 10 ঘন্টার বেশি লাগে। 10 ঘন্টা সময়কে 1 রাতে নকল ইবাদত করার জন্য পাওয়া যায়। তিনি তাহাজ্জুদে ইবাদত করতেন, তো মধ্যরাত থেকে তাহাজ্জুদ শুরু হয়, তাহলে কি সবে সাদেক পর্যন্ত 10 ঘন্টা দূরের কথা, 8 ঘন্টা হয়? 1 রাকাত তিনি 1 খতম কোরআন শরীফ পড়ে ফেলতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ কি ছিল? ধীরস্থির ভাবে ছিল, সুন্দর ছিল। আর ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি 1 রাকাতে 1 খতম পড়ে ফেলেছেন। একজন বক্তাকে দেখলাম, বাংলাদেশের প্রসিদ্ধ এক বক্তা, বলছে 1 রাতে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি 500 রাকাত নামাজ, অমুক কিতাবে আছে 500 রাকাত, কিতাবের মাঝে পাইছে আর বলে বেড়াচ্ছে। আচ্ছা, 1 রাতে 500 রাকাত নামাজ পড়লে নামাজের সুন্নাহ থাকবে? প্রিয় নবীজি যে সুন্নাহ ফলো করে নামাজ পড়তেন, সেখানে কি কেরাত কি তাড়াহুড়া করতেন? তিনি তার তীরের সাথে পড়ত, তো তার তীরের সাথে পড়লে 500 রাকাত নামাজ এক রাতে পড়া যায়, তার তীর থাকবে? প্রিয় নবীর সুন্নার ধারাবাহিকতা থাকবে? আর সুন্নার বাহিরে গিয়ে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি 1 রাতে 500 রাকাত নামাজ পড়ে ফেলবেন? এই জাতীয় কথা দ্বারা ইমামের সম্মান বাড়ে না, সম্মান কমানো হয়। কিছু আবেগী লোক মিথ্যা কাহিনী বানিয়ে ইমাম আজম রাহমাতুল্লাহ আলাইহির ব্যাপারে তারা চাপিয়ে দিয়েছে, সম্মান বাড়িয়ে দিচ্ছে, মনে করছে এই জাতীয় কাহিনী বললে সম্মান বাড়বে। অথচ তাকে আল্লাহ তাআলা এতটাই সম্মান দিয়েছেন, তাবাম দুনিয়ার মানুষের কাছে আল ইমাম আল আজম নামেই তিনি পরিচিত। 55 বার পায়ে হেঁটে হুজ করতে হবে কেন ওনাকে? ওনার সময় কি ওর ছিল না, ঘোড়া ছিল না, গাদা ছিল না, বাহন ছিল না? পায়ে হেঁটে হুজ করা জায়েজ, কিন্তু এটা কি সুন্নাহ? উত্তম কোন আমল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বিদায় হজ করেছেন, একবারই তিনি হজ করেছেন, ওই হজ কি রাসূল পায়ে এটা করেছিলেন? ইবাদতের ক্ষেত্রে প্রিয় নবীর চেয়ে বেশি আগ্রহ কি কারো ছিল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে তো তিনি বাহনে চললেন, আবু বকর সিদ্দিককে পায়ে হেঁটে হজ করেছেন, ওমর ওসমান আলী, আল্লাহর নবী সাহাবাদের আদর্শের বাহিরে, প্রিয় নবীর সুন্নার বাহিরে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি 55 বার পায়ে হেঁটে গেছেন, পায়ে হেঁটে আসছেন। আচ্ছা, এগুলো বলার মাঝে কি করলেন আছে? বরং সুন্নার বাহিরে ইনি এটা করেছেন এটা ঠিক নয়, এটা তিনি করেননি। পায়ে হেঁটে হজ করার মাঝে কোনো কল্যাণ যদি থাকতো, সওয়াব থাকতো, তাহলে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা সবচেয়ে বেশি করতেন, সাহাবাই কারাম এই আমল সবচেয়ে বেশি করতেন। বরং আবু দাউদের হাদিস আপনারা দেখেছেন, এক মহিলা মানত করেছিল পায়ে হেঁটে হজ করবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনলেন, শুনে বললেন যে মানতের কাফফারা দাও আর তুমি সাওয়ারিতে হজ করতে যাও, পায়ে হজ করার মাঝে কোনো কল্যাণ নেই। তবে এটা জায়েজ, কেউ করতে চাইলে আপত্তি নেই, কিন্তু আপনি এটা বলে যদি কেউ সুবহানাল্লাহ বলে যে পায়ে হেঁটে 55 বার হজ করছে সুবহানাল্লাহ, তা আমি আপনার প্রশ্ন করব যে এখানে সওয়াব নাই সেখানে কিসের সওয়াব? সুবহানাল্লাহ তো আপনি ওই কাজে বলবেন যে কাজে সওয়াবের কাজ, ভালো কাজ, উত্তম কাজ। এরপরে তিনি আল্লাহকে 100 বার স্বপ্ন দেখেছেন। আচ্ছা, 100 বার এভাবে গুনলো কে? গুনলো এটা এভাবে গুনে গুনে 100 পর্যন্ত পৌঁছলো। এরপরে হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে স্বপ্ন দেখেছেন 100 বার, এমন কোনো বর্ণনা আছে? 50 বার? আচ্ছা, 40 বার? আবু বকর সিদ্দিক, ফারুকে আজম, ওমর ওসমান আলী আল্লাহকে কতবার স্বপ্ন দেখেছেন? এগুলো নেই। তার ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইকে সম্মানিত করতে গিয়ে কিছু ভাইয়েরা মিথ্যা কাহিনী ওনার নামে প্রচার করছে। আমরা
অপ্রয়োজনীয় কাহিনী মিথ্যা বানিয়ে প্রচার করার পক্ষে নই। এই কথাগুলো যদি শুনে কেউ বলে যে আবুল কালাম আজাদ বাসার ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইকে সম্মান করে না, আপনার ব্যাপারে আমি আর কি বলবো, আপনাকে জাহেল না বলে ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইকে সম্মানিত করার জন্য মিথ্যা কাহিনী আপনি বলবেন, ভিত্তিহীন কাহিনী বলবেন, অপ্রয়োজনীয় কথা বলবেন, আর আমি শুনে চুপ করে থাকবো? না, সত্যের পক্ষে কথা বলেই যাবো। ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইকে আমরা অনেক সম্মান, তাই বলে তার নামে মিথ্যা কাহিনীকে আমরা সাপোর্ট করবো না। এগুলো প্রসিদ্ধ হয়েছে কিছু কানপাতলা লোকের কারণে, কোনো বইতে পড়েছে, কোনো ওয়াইজিনের মুখ থেকে শুনেছে, আর এগুলো বলে বেড়াচ্ছে, অমুক বইতে পেয়েছি। আপনার বিবেক কি মরে গেছে? আপনি কোরআন সুন্নাহ সামনে পান না? যে কোনো কথা শুনবেন কোনো বইতে পাবেন আর বলে বেড়াবে? মানুষ কিস্সা কাহিনী বইতেই লেখা থাকে, কত লোক কত বই লেখে, আগা নাই গোড়া নাই বইয়ের, আর আপনি কোনো একটা বইতে পাইলেন আর সেগুলো বলে বেড়াবেন? প্রত্যেকটি বিষয়কে কোরআন এবং সুন্নাহর আলোকে যাচাই বাছাই করে বলা উচিত। ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির ব্যাপারে অসংখ্য মিথ্যা কথা সমাজে একদল কানফাতলা আলেম প্রচার করেছে, তাদের কারণে প্রসিদ্ধি লাভ করেছে, যেগুলোর কোনো অস্তিত্ব আদৌ পাওয়া যায় না।